নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেলে ক্যাথলিবের দ্বার উদ্ঘাটন, নিয়মিত থাকবে নিউরোসার্জন, ঘোষণা মুখ্য। আসাম বিশ্ববিদ্যালয়ে উন্নয়নে ২৫ কোটি টাকা প্রদান করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ বিভাগের নিযুক্তি থেকে বঞ্চিত প্রার্থীরা, করিমগঞ্জে প্রার্থীদের বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্থায়ী কার্ডিওলজিস্ট পাওয়া সামান্য কষ্টকর কাজ, সেখানে চিকিৎসক দিতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু চিকিৎসক মিলছে না। তবে স্থায়ী বা অস্থায়ী কোনো বিষয় না, রোগী এলে চিকিৎসক পাবেন সেটাই মূল বিষয়। তাই দুজন চিকিৎসক দেওয়া হয়েছে। শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যাথল্যাব উদ্বোধন করে ঠিক এ কথা উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই ক্যাথল্যাব বরাকের হৃদরোগ আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করবে। এখন থেকে ক্যাথল্যাবের সাথে এনজিওপ্লাস্টির মতো সুবিধা পাওয়া যাবে। তিনি এও বলেন, আজ থেকে মেডিকেলের নিউরোলজি, কার্ডিওলজি সহ অত্যন্ত জরুরি সেবাও পাবেন রোগীরা। নিয়মিতভাবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন নিউরোসার্জন থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন ক্যাথল্যাব ও চিকিৎসক কোয়ার্টার ভবনের দ্বার উদ্ঘাটনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোভিড এসওপি নিয়ে বলেন, যদিও রাজ্যে কোভিডের পরিস্থিতি তেমন ভালো নয়, তবে ওমিক্রন খুব একটা বিপজ্জনক নয়, তাই এ মুহূর্তে কোনো নয়া এসওপির চিন্তা সরকারের নেই। হাসপাতালে মাত্র ১২% রোগী রয়েছেন, শুধু নিয়ম মেনে চলতে হবে সবার বলে জানান। এদিকে শিলচর বিমানবন্দর নিয়ে তিনি বলেন, ডোলো চা বাগান এলাকায় হবে নতুন বিমানবন্দর। বিমানবন্দর তৈরি করার ক্ষেত্রে যাতে কোনো শ্রমিকের জীবন ও জীবিকায় যেন কোনো বাধা না হয়, সেই বিষয়ে সরকার ওয়াকিবহল থাকবে। সপ্তাহ তিনের মধ্যে সে ব্যাপারে ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও কয়লা ও সুপারি নিয়ে তিনি বলেন, শীঘ্রই রাজ্যের দুই মন্ত্রী রঞ্জিত দাস ও চন্দ্রমোহন পাটোয়ারি এসে জনগণের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে বার্মিজ সুপারি কোনোভাবে মেনে নেওয়া যাবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। সবশেষে তিনি বলেন, বরাকের সার্বিক উন্নয়নের জন্য জনগণের সরকারকে সহযোগিতা করতে হবে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, বন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া সহ অনেকে। কিছুদিন আগতে আমি শিলচর মেডিকেল কলেজত এটা নিউরোসার্জন এজন দিছিলো। যোৱা মাহত তেখেতে প্রায় ২৮টা নিউরোসার্জারি অপারেশন কৰিছিলে। আজি আমার ক্যাথল্যাব আহিলে আর প্রায় অনুমানিক ৫ কোটি টাকা খরচ করে শিলচর মেডিকেল কলেজত ক্যাথল্যাব স্থাপন করা হল। কার্ডিওলজির ডক্টর এজনও ইয়াত থাকিব। তেখেতে এনজিওপ্লাস্টির প্রায় এনজিওগ্রামের প্রায় গোটেইবোৰ প্রসিডিউর করিব পারিব। বরাক উপত্যকার রাইজর বাবে আজি দিনটো বহুত আনন্দর দিন, বহুতখিনি কাম হয়েছে। ইয়ার উপরেও শিলচর মেডিকেল কলেজত চলি থকা বিশেষ যখন ৫০০ বেডেড হসপিটালের কাম চলি আছে, তাকো আমি খুব সোনকালে শেষ করবর কারণে এই প্রজেক্টটুক আমি স্টেট প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে লই সোনকালে শেষ করি, তার বিষয়ে মই আলাপ আলোচনা করেছো। ডেন্টাল কলেজেরও মাটি আবন্টন হল, ডেন্টাল কলেজের কামও অহা বছর আরম্ভ হব। আর মই ভাবো যে শিলচর মেডিকেলের যেটো অভাব অভিযোগ আছিল রাইজর, বিশেষ নিউরোসার্জারি, কার্ডিওলজি, এই বিভাগ সমূহ ভাল কাম হলে লাহে লাহে বরাক উপত্যকার মানুষে ভাল স্বাস্থ্য সেবা লাভ করবে।
আসাম বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের বিভিন্ন কলেজগুলো এর আওতায় রয়েছে। ফলে রাজ্যের একাংশ কলেজের তার সাথে সুসম্পর্ক রয়েছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়কে ২৫ কোটি টাকা প্রদান করা হবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য। শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠা দিবসে মুখ্য অতিথির বক্তব্যে ঠিক এ কথাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী বছর দুয়েকের মধ্যেই এই ঘোষিত অর্থ রাজ্য সরকারের পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও যোগ করে বলেন, সেই অনুমোদিত অর্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিজস্ব ক্যাম্পাসে হোস্টেল সহ পড়ুয়াদের সুবিধার্থে ল্যাবরেটরি তৈরি করতে জানান, যদিও বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছেড়ে দেন। বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয় শিলচরে ২৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে এই মনোজ্ঞ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেয়ে খুবই আনন্দিত। সভ্যতা সংস্কৃতি শিক্ষার মূল কথা হচ্ছে সংযোগ স্থাপন, মানুষের সঙ্গে মানুষের সংযোগ। আপনারা আমাকে এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে যে সংযোগের সেতু তৈরি করলেন তাতে আমি আপ্লুত। আমি আত্মীয়তার সম্পর্কে সেতুকে অক্ষুণ্ণ রক্ষার চেষ্টা করব। আসাম বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ উন্নতি সাধনের আপনারা যে পথ গ্রহণ করেছেন, আমিও এই কর্মযোগে আপনাদের সঙ্গে থেকে সহযাত্রীর ভূমিকা পালনে ব্রতী হব। শুক্রবার হঠাৎ করে সরগরম হয়ে উঠল করিমগঞ্জ ধর্ণা শেড। অসম পুলিশের নিযুক্তি থেকে বঞ্চিত প্রার্থীদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে এদিন। ধর্ণা শেডে স্লোগানে স্লোগানে সরগরম করে তোলেন তারা বঞ্চিত প্রার্থীদের বক্তব্য। ২০১৮ সালে পুলিশের নিযুক্তির আবেদনে একটি পদের বিনিময়ে ৫ জন দেওয়া কথা ছিল, সে জায়গায় বর্তমানে একটি পদের জন্য ২ জন উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনের এই অসঙ্গতি কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। তাদের অনেকেই বয়স চলে যাচ্ছে, কিন্তু এভাবে তাদের সঙ্গে ছলনা করায় ক্ষোভের সঞ্চার ঘটেছে। ধর্ণা শেডে কার্যক্রম শেষ করার পর সমস্যা নিয়ে তারা উত্তর করিমগঞ্জের বিধায়কের দ্বারস্থ হন। বিধায়ক তাদের সমস্যাদি সম্পর্কে অবগত হন, বিধানসভায় তাদের সমস্যাদি তুলে ধরবেন বলেও তাদের আশ্বাস দেন তিনি। ২০১৮ যখন অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই অ্যাডভার্টাইজমেন্টও লেখা ছিল যে একটা পোস্টের এগেনস্টে ৫ জন করে দিব। আর এখন আমরা কাট অফ লিস্ট যারা বানাইছে, যেটার মধ্যে একজনের উপরে ২জন করে, মানে একটা পোস্টের মধ্যে ২জন করিয়া দিছে। তো আমরা দাবিটা হইলো যে যেরকম হইয়া দিছিল কাট অফ লিস্ট ওই রকম আমরা দেওয়া হইতো। লিস্টটা আমরা দেখতে চাই যে আমরা ২জন করিয়ে দিছে, ৫জন করে দিয়েছে, আমাদের লিস্টটা দিছে, লিস্টটা দেখতে চাই আমরা যে আমরা ৫জন করে দিয়া যে আমরা ১,০৭০ জন হইতে লাগে। আমরা করিমগঞ্জে পোস্ট হইলে ২১৪টা করিমগঞ্জে আমরা প্রায় ১২,৫০০-১৩০০ মধ্যে পাস করছি, মানে কোয়ালিফাই করছি রানিং এ। এখান থেকে আমরা এখন ধরো ২৮টা পোস্ট আমরা এখানে দেওয়া হয়েছে। তো আমরা বাকি যে আমরা ১,০০০ জনের পরীক্ষা দিতে লাগে, আমরা ১,০০০ জনের দাবিটা আমরা লাগে এখন। ভারতীয় জনতা যুব মোর্চা কেন্দ্রীয় এবং রাজ্যিক কমিটির নির্দেশে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মবার্ষিকীতে তথা জাতীয় যুব দিবসের অঙ্গ হিসেবে ১০ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় যুব মোর্চা। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্যা ও আসাম প্রদেশ যুব মোর্চার সভাপতি সিন্ধাকু অঙ্কুর বড়ুয়ার নির্দেশে সমগ্র জেলার সাথে কাছাড় জেলাতেও সভাপতি অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল
নঘটিকায় কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে এই রক্তদান শিবিরের সূচনা করেন শিলচর রেডক্রস হাসপাতালে। শিবিরে জেলা যুব মোর্চার পদাধিকারী সহ বিভিন্ন মণ্ডল থেকে আগত সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। এক বিবৃতিতে জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী বলেন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে যুব মোর্চা, যা চলবে 22শে জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে প্রত্যেকটি মণ্ডলে স্বামীজির জীবনশৈলী নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজিত করা হয়েছে। শুক্রবার কেন্দ্র এবং রাজ্য কমিটির নির্দেশে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং শনিবার বিবেক সপ্তাহের অন্তিম দিনে সমাজের পিছিয়ে পড়া যুবক যুবতীদের সাথে তাদের উন্নতি সাধনের ব্যাপারে আলাপ আলোচনা করা হবে বলে জানান। করিমগঞ্জ জেলার কালীগঞ্জ এলাকার পীরের চক গ্রামে বৃহস্পতিবার রাতে 7 নম্বর বিএসএফ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিএসএফ কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ারের শিলচর মাসিমপুর হেডকোয়ার্টারের আধিকারিক জানিয়েছেন, বিএসএফ এর গোয়েন্দা বিভাগের নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে 7 নম্বর বিএসএফ এর এই অভিযানে ধৃত মরফুজা আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট ও ধৃত ব্যক্তি সহ একটি হোন্ডা ইয়ন গাড়ি করিমগঞ্জ সদর থানার সমঝে দেয় বিএসএফ। সেদিন ধৃতদের কাছ থেকে মোট 2 কেজি 700 গ্রামের ওজনের নেশা সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,33,00,000 টাকা হবে বলে ধারণা করছেন বিএসএফ আধিকারিকরা। 7 ব্যাটেলিয়ন বিএসএফ বিওপি জবাইনপুর আর আমার করিমগঞ্জ আরক্ষীর স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিত একটা অপারেশন লঞ্চ করা হয়েছে। এটা করিমগঞ্জ থানার অধীনে পীরৰ চক নামৰ ঠাইত এজন ড্ৰাগছ পেডলাৰক আমি আটক কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ড্ৰাগছৰ সৈতে প্ৰায় এৰাউণ্ড 2 কেজি 700 গ্রাম ইয়াবা ট্যাবলেট পোৱা গৈছে তেওঁৰ হেৰি প্ৰচেজনত। এই সন্দৰ্ভত কিমান টকা হ'ব আৰু ই লগত কোনোবা মানুহ আটক কৰা হৈছে নেকি? মানুহ এজন নামটো কি আছিল তেখেতৰ? তেখেতৰ নাম মৰফুজা আহমেদ নামৰ ল'ৰা এজনক আমি ডিটেইন কৰিছোঁ। আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ ফাৰ্ডাৰ তাৰ লগত কোন কোন জড়িত আছে কি আছে ক'ৰ পৰা আনে কিমান টকা হ'ব এইটো? প্ৰায় 1 কোটি টকাৰ হেৰি হ'ব। লগতে কিবা গাড়ী চাড়ী আটক কৰা হৈছে? এখন ইয়ন গাড়ী ডিটেইন কৰা হৈছে। শিলচর সোনাই রোডের শঙ্কর মঠ ও মিশনে শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের 113তম জন্মবার্ষিকী তথা উক্ত মঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় সাড়ম্বরে। 16 থেকে 21 জানুয়ারি সনাতন ধর্ম সম্মেলন, শ্রী শ্রী শ্রীমৎ গীতা পাঠ, শ্রী শ্রী চণ্ডী পাঠ, শ্রী রুদ্রাভিষেক, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, 2 দিনে প্রায় 2,000 ভক্তবৃন্দের মহাপ্রসাদ বিতরণ, সাধু ভাণ্ডারা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ সহ শান্তিবাণীর মাধ্যমে উৎসবের সমাপন হয়। শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, শ্রীমৎ ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা, কিন্তু সর্বোত্তভাবে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে জীবনের সর্বোত্তম সিদ্ধি। সেটি হচ্ছে শ্রী ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। উক্ত 6 দিনের উৎসব মালায় দেশ বিদেশ থেকে আগত সাধুসন্ত সহ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে শান্তনু নায়েক, পূর্ণচন্দ্র মণ্ডল, অভ্রজিৎ চক্রবর্তী, মিতা দাস পুরকায়স্থ প্রমুখ। আজকের এই ধর্মসভা উপস্থিত সাধু মহাত্মা মহারাজ বৃন্দ এবং আশ্রম পরিচালনা কমিটির কর্মকর্তা সদস্য বৃন্দ এবং উৎসব উদযাপন পরিষদের সকল কর্মকর্তা সদস্য বৃন্দ সহ উপস্থিত ভক্তমন্ডলী মাতৃমন্ডলী সকলকে আমি আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভে
এই ধর্মসভার প্রারম্ভে আমি সবাইকে আশীর্বাদ জানাচ্ছি, সবাইকে আমি একদিকে সরকার সব সময় সবকা সাথ সবকা বিকাশ এবং দুর্নীতি মুক্ত স্বচ্ছ আসাম গড়ার কথা বলে, আর ঠিক অন্যদিকে সমাজের কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের জন্য গ্রামের উন্নয়নে তীব্র বাধার মুখোমুখি হয়ে দিন যাপন করতে হচ্ছে এলাকার জনগণদের। ঠিক সেরকম এক দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হল ধলাই বিধানসভা কেন্দ্রের বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের অধীনস্থ 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকার এমজিএনরেগা প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি দেখা দিয়েছে। স্থানীয়দের মতে 8 নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজউদ্দিন লস্কর ও তার প্রতিনিধি রহিমউদ্দিন ইতিমধ্যে এমজিএনরেগা প্রকল্পের 2টি রাস্তার কাজের শিলান্যাস করেন, পরে 2টি রাস্তার কাজে ব্যাপকভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, জব কার্ডের মাধ্যমে কাজ করার কথা ছিল, সংশ্লিষ্ট 2 রাস্তাটির কিন্তু স্থানীয় জনগণকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু দালালদের সাথে মিলে ওয়ার্ড মেম্বার প্রতিনিধি রহিমউদ্দিন ট্রিপার ও ড্রজার দিয়ে মাটি কেটে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং সরকারি মতে এমজিএনরেগা মানে জব কার্ডের মাধ্যমে স্থানীয়দের কাজ প্রদান করা। কিন্তু ওয়ার্ড মেম্বার প্রতিনিধি রহিমউদ্দিন নিজেই নতুন আইন তৈরি করে প্রশাসনকে বুড়ো আঙুলে দেখিয়ে অরাজকতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ব্যক্ত করেন তারা। এদিকে এই 2 কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 4,76,000 এবং 2,76,000 টাকা। 2টি রাস্তার শিলান্যাস করেন পশ্চিম ধলাই জেলা পরিষদ প্রতিনিধি পাপ্পা দয়াল গোয়ালাকে নিয়ে। কাজে এভাবে দুর্নীতি হওয়ার পরও কেন জেলা পরিষদ প্রতিনিধি নীরব ভূমিকা পালন করছেন, এ নিয়ে প্রশ্নের ঝড় বইছে জনমনে। বিষয়টি নিয়ে সঠিক তদন্ত সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন স্থানীয়রা। আসন্ন পৌরসভা নির্বাচন ও সোনাই কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে অসম গণ পরিষদের সোনাই বিধান পরিষদ ও দলের সোনাই টাউন কমিটির উদ্যোগে শুক্রবার সোনাই ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। হাজী আব্দুল আহাদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সোনাই পৌরসভা নির্বাচন উপলক্ষে দলের টাউন কমিটি পুনর্গঠন করা হয়। 21 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে শাহিদ আহমেদ লস্কর ওরফে মুন্নাকে সভাপতি হিসেবে, ইমদাদুল ইসলাম লস্কর ওরফে বকন ও মনোজ দাসকে সম্পাদক মনোনীত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীল সিনহা, নাজির হোসেন, নূর আহমেদ লস্কর, পি রংমাই প্রমুখ। এদিনের সভা পরিচালনা করেন দলের অন্যতম সচিব জমির আহমেদ বড়ভূঁইয়া। যেটা সম্মান দেওয়া লাগে এই সম্মানটা দিতাম, যদি সম্মান থাকে না একটা দলের মধ্যে তাহলে দলটা চলবে না। আর যারা সিনিয়র আমরা আছি তারাও তারার দায়িত্ব এটা যে আমরা জুনিয়র যারা আছি তারা লইয়া কীরকম চলা যায় তারা লইয়া কীরকম আমরা, কারণ এটা খালি পৌরসভার ইলেকশন নাই, একটা দল চলে নেতৃত্ব প্যারেজ কমিটি এত বড় একটা কমিটি, তারা খাস করে দায়িত্ব যারা জুনিয়র যারা জয়েনিং হয়েছেন কত মিটিংয়ে তারা লইয়া বুঝাইয়া মিটিং করিয়া কীরকম পৌরসভা ইলেকশন দিতা যায় সবার দায়িত্ব। এটা খালি এখানে টাউন কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমার না, আমি সবাই অনুরোধ করলাম যে আমরা যে ব্যক্তিগত এটা আছে এটা ডাকিয়া দলের সমর্থন বা দলের কাজের লাগে সব আগে বাড়িয়ে আমরা এইগুলা করতাম। আর আমি খাস করিয়া সবের ওয়ার্ডে গিয়া আমরা পৌরসভা ইলেকশনের যে ক্যান্ডিডেট আছেন তারা বাড়ি বাড়িয়ে টুকরো ক্যাম্পেইনিং হইতো এটা নিয়ে সঙ্গে আমরা দায়িত্ব সবসময় এটা আমার আসলে। বিজেপি বোর্ডের সময় থেকে করিমগঞ্জ পৌরসভার লাগামহীন দুর্নীতি নিয়ে তদন্তের দাবি জানিয়ে আসছে করিমগঞ্জ কংগ্রেস, বিশেষ করে স্বচ্ছ ভারত অভিযান, প্রজেক্ট জ্যোতি ইত্যাদি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। এদিকে তদন্ত প্রক্রিয়া সঠিক ও দ্রুত গতিতে হওয়ার দাবিতে শুক্রবার জেলা শাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেন করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। নেতৃত্ব দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সামিল ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, কার্যকরী সভাপতি বিশ্ব ঘোষ, প্রাক্তন উপপুরপতি পার্থসারথী দাস, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ, নবেন্দু শর্মা পুরকায়স্থ, রাজা দত্ত বণিক, কাবুল পাল, পঙ্কজ নাগ প্রমুখ। পরবর্তীতে বিধায়ক কমলাক্ষ সাংবাদিকদের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানান। আপনারা সবাই জানেন
যে মিউনিসিপ্যালিটির এই যে বৃহৎ কেলেঙ্কারি সেটা নিয়ে ইতিমধ্যে অ্যাসেম্বলি কোয়েশন করেছিলাম এবং সেই টিম কালকে সেটা এনকোয়ারি করে এবং সে নিয়ে ডিসির সঙ্গে যোগাযোগ করি আমরা যে কী চলছে এবং সমস্ত করিমগঞ্জে গার্বেজের স্তূপ এবং সমস্ত ব্যাপারে দেখা যাচ্ছে যে নালা নর্দমা একটা বিভীষিকাময় একটা পরিবেশ, তো সে নিয়ে জেলাধিপতির সঙ্গে আমরা যোগাযোগ করি কারণ পাবলিক লিডের এটা একটা অফিস, জনসাধারণের জন্য সেই অফিসটা। কিন্তু দেখতে পাচ্ছি যে জনসাধারণরা যেভাবে সেটাকে সুফল পাওয়া দরকার সেদিকে পাচ্ছে না, জেলাধিপতির সঙ্গে সেটা নিয়ে আমরা যোগাযোগ করি এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে 6 কোটি টাকার মতো আপনার স্বচ্ছ ভারত মিশনের টাকা উদাও পায় বিভিন্ন জেলা শিলচর এবং হাইলাকান্দি। যদি যান তাহলে দেখতে পারবেন যে গার্বেজ ডিসপোজ করার জন্য সেখানে প্ল্যান্ট লাগানো হয়েছে। ভয়েরেস করিমগঞ্জের গাড়ি নেই, করিমগঞ্জে যদি গাড়ি আসলো সেই গাড়ি আবুধাই খানের নামে, বিভিন্ন কেলেঙ্কারি। তো ডিসিকে সেই কথাগুলো বললাম এবং প্রজেক্ট অনেক কেলেঙ্কারি, তো সেই কেলেঙ্কারি সম্বন্ধে আমরা আজকে বলে আসলাম। যদি এনকোয়ারি ঠিকভাবে না হয় যদি আমরা বাধ্য থাকবো আমরা হাইকোর্টে যাওয়ার জন্য, আমাদের জন্য কোর্ট খোলা। এবং আমি সত্যি কথা বলতে গেলে একটাই কথাই বলবো যে যারা চুরি করেছে, যারা করিমগঞ্জবাসীর টাকা চুরি করেছে, আমরা কিন্তু ওদেরকে স্বস্তিতে বসে দেবো না, বসতে দেবো না। সমাপ্ত হলো অজিত কুমার সোম ও মঞ্জু সোম স্মৃতি প্রাইজ মানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা। অজিত কুমার সোম ও মঞ্জু সোম স্মৃতি রক্ষার্থে খোঁজ ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা। এতে 11টি দল অংশগ্রহণ করে। প্রতিটি খেলাকে বেস্ট অফ থ্রিতে ক্যাটাগরিতে বিবেচনা করা হয়। বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শ্রীকোনা দল ও কাজীডহর দল। এতে বিজয়ী হন শ্রীকোনা দল। খেলা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ সহ ট্রফি তুলে দেন আয়োজকরা। কুচ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা আয়োজিত গ্রামীণ ভলিবল প্রতিযোগিতায় আমাদেরকে সহযোগিতা করেন সুনাই ফুটবল একাডেমি। সর্বপ্রথম সুনাই ফুটবল একাডেমিকে আমরা ধন্যবাদ জানাই। অজিত কুমার সোম ও মঞ্জুশ্রী সোমের নামে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা যে আমরা করতে পেরেছি সেই জন্য আমরা গর্বিত। এইখানের মধ্যে যে 11টি দল অংশগ্রহণ করেছিল প্রত্যেকটা দলই খুব ভালো দল এবং আমরা আগামীতেই চেষ্টা করব গ্রামের মধ্যে অন্য কিছু করা যায় কি না। এবং আমাদেরকে বদরুদ্দিন মজুমদার এবং তার সঙ্গীরা ফুটবল একাডেমির এবং ভলিবল প্রেমীরা যেভাবে এখানে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আমরা সমস্ত সব কিছু সবসময় আমরা ওনাদের কথা মনে রাখতে হবে। আজ একটা ফাইনাল ম্যাচ হয়েছে, এই ফাইনাল ম্যাচটা খুব ভালো ম্যাচ দেখে আমরা খুব ভালো লেগেছে। এই জন্য আমি সর্বপ্রথম আজকে দর্শকদেরকে আমি অভিনন্দন জানাই। দর্শকরা না থাকলে এই খেলাটা জমজমাট হতো না। এবং সর্বশেষে আমি সুনাইবাসীকে ধন্যবাদ জানাই যেন এই খেলাটা যেন উপভোগ করার জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর মেডিকেলে ক্যাথলিবের দ্বার উদ্ঘাটন, নিয়মিত থাকবে নিউরোসার্জন, ঘোষণা মুখ্য। আসাম বিশ্ববিদ্যালয়ে উন্নয়নে 25 কোটি টাকা প্রদান করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ বিভাগের নিযুক্তি থেকে বঞ্চিত প্রার্থীরা, করিমগঞ্জে প্রার্থীদের বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।